আমি মডেল স্কুলে শিক্ষকতা করি। বাঙালিরা আড্ডা ছাড়া থাকতে পারে না। আমি কি খাবো না চা? দাদা, আমাকে একটু সাহায্য করুন। কি বিচিত্র এ দেশ, ঈশ্বর তোমার মঙ্গল করুন। বোধ হয় আমরা আর বাঁচবো না। যদি তুমি যাও তবেই আমি যাব। এই কথাগুলি শুনে তোমাদের নিশ্চয় মনে হচ্ছে যে গৃহবন্দী থেকে এ স্যার হয়তো পাগল হয়ে গেছে, তাই তো? কিন্তু না, আমি মোটেই পাগল হইনি। আসলে আজ তোমাদের যা পড়াবো সেগুলি তারই বহিঃপ্রকাশ। বুঝতে পারলে না তো? তবে চলো শুরু করা যাক। আমি আজকে তোমাদের অর্থ অনুযায়ী যে বাক্যের প্রকারভেদ সেগুলোই নিয়ে আলোচনা করব। আর যে বাক্যগুলি বললাম সেগুলো আজকের আলোচনায় বিভিন্নভাবে তোমাদের সামনে আসবে। দেখো, অর্থ অনুযায়ী বাক্য, আমরা যে প্রতিনিয়ত বাক্যগুলো বলি, পূর্বের ক্লাসে সেই বাক্যের গঠন নিয়ে আলোচনা করেছিলাম এবং গঠন নিয়ে তার বিভিন্ন প্রকারভেদগুলো দেখেছিলাম। আজকে আমরা গঠন নয়, আমরা সেই বাক্যের অর্থগত দিক নিয়ে আলোচনা করে তার প্রকারভেদগুলো জানব। যেমন অর্থ অনুযায়ী বাক্য সাধারণত সাত প্রকার: এক নির্দেশক বাক্য, দুই প্রশ্নবোধক বাক্য, অনুজ্ঞাবাচক বাক্য, আবেগসূচক বাক্য, প্রার্থনাসূচক বাক্য, সন্দেহবাচক বাক্য ও শর্ত সাপেক্ষ বাক্য। আমরা এই অর্থ অনুযায়ী যে বাক্যগুলো এক এক করে আমরা আলোচনা করে তার বৈশিষ্ট্যগুলো উদাহরণগুলোর সাথে পরিচয় হই। প্রথম দেখো নির্দেশক বাক্য। নির্দেশক বাক্য কোনগুলো? যে বাক্যের দ্বারা কোনো বিষয় বর্ণনা করা হয় অথবা কোনো তথ্য বা সংবাদ স্বীকার বা অস্বীকার করা হয় তাকে নির্দেশক বাক্য বলে। যেমন ধরো সত্যবাদীকে সকলে বিশ্বাস করে, এটা কোনো একটা সাধারণ ঘটনা বর্ণনা করা, তথ্য দেওয়া। আবার অন্যদিকে আমি মডেল স্কুলে পড়ি, এই ধরনের বাক্যগুলোকে বলা হয় নির্দেশক বাক্য, যার মধ্যে বিষয়ের বর্ণনা থাকবে। এই নির্দেশক বাক্য আবার দুই প্রকার, একটি হলো ইতিবাচক আর দুই নম্বর হলো নেতিবাচক। ইতিবাচককে আবার বিভিন্নভাবে নামকরণ করা হয়েছে, সদর্থক, অস্তর্থক, সম্মতিসূচক, হ্যাঁবাচক, বিভিন্ন। তাই তোমাদের পরীক্ষায় বিভিন্ন নামে পরীক্ষা আসতে পারে, তাই সমস্ত নামগুলোই তোমাদের জেনে নিতে হবে। তো ইতিবাচকে কি বলছে? যে বাক্যে সমর্থনের মাধ্যমে কোনো কিছু বর্ণনা করা হয় তাকে বলে ইতিবাচক বা অস্তর্থক বাক্য। একটু ক্লিয়ার হলো না নিশ্চয়ই? দেখো উদাহরণগুলো দেখো, যে আমি আমার দেশকে ভালোবাসি, এখানে ভালোবাসা এটা সম্মতিসূচকভাবে বলা হচ্ছে বাক্যটায়। যেমন দোকান বন্ধ হয়ে গেছে, এখানে কি বলা হচ্ছে যে দোকান খোলা নেই? নাবাচক নিশ্চয়ই নেই, তাই দোকান বন্ধ হয়ে গেছে। আবার এইদিকে দেখো, বাঙালিরা মাছ ভাত খেতে ভালোবাসে, তাহলে সবগুলোই কিন্তু পজিটিভ বাক্য, তাই এগুলোকে ইতিবাচক বাক্য বলা হয়। আবার এদিকে নঙ্গর্থক বাক্য বা নেতিবাচক বাক্য কি? যে নির্দেশক বাক্যে অসমর্থন বা অস্বীকৃতির মাধ্যমে কোনো কিছু বর্ণনা করা হয় তাকে বলে নঙ্গর্থক বা নেতিবাচক। যেমন দেখো, মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না, এখানটায় করে না নেতিবাচক একটা পদ। আবার কোনো মানুষই অমর নয় নেতিবাচক। আবার বাঙালি আড্ডা ছাড়া বাঁচতে পারে না, এখানেও নেতিবাচক। অর্থাৎ নির্দেশক বাক্য দুই প্রকার, একটি ইতিবাচক, দুই নেতিবাচক। বুঝতে পারলে? এবার দুই নম্বর বাক্য দেখো, প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য কোনগুলো? যে বাক্যে কোনো ঘটনা বা ভাব বা অবস্থা সম্পর্কে কোনো কিছু জানতে চেয়ে প্রশ্ন করা হয় সেই বাক্যকে মূলত প্রশ্নবোধক বাক্য বলে। মানে তোমরা যখনই প্রতিনিয়ত কাউকে কোনো কিছু বিষয়ে প্রশ্ন করবে সেগুলি সবগুলি প্রশ্নবোধক বাক্য। যেমন আজ কি বৃষ্টি হবে, জিজ্ঞাসা চিহ্ন। ভারতবর্ষ কবে স্বাধীন হয়, জিজ্ঞাসা চিহ্ন। শেষের কবিতা কাল লেখা, জিজ্ঞাসা চিহ্ন। তিনটি বাক্যেই দেখো কিছু প্রশ্ন বা তথ্য জানতে চাওয়া হয়েছে। কিছু প্রশ্নের ক্ষেত্রে হ্যাঁ বা না এ উত্তর আসতে পারে, সেটাও প্রশ্নবোধক বাক্য। আবার সেখানটায় তথ্যগতভাবে কোনো কিছু জানতে চাওয়া হবে, সেটাও প্রশ্নবোধক বাক্য।
এবার আমরা 3 নম্বর বাক্য যাই। 3 নম্বর বাক্য হলো অনুজ্ঞাবাচক বাক্য। দেখো কি বলছে, যে যে বাক্যে শ্রোতাকে কোনো কাজ করতে আদেশ, উপদেশ, অনুরোধ, নির্দেশ বা নিষেধ ইত্যাদির কোনো একটি জানানো হয় তাকে অনুজ্ঞাবাচক বাক্য বলে। কি বলছে দেখো, কিছু উদাহরণে স্পষ্ট হবে সেটা। এখনই পড়তে বসো, এখানে কি বলছে, পড়তে বসতে বলা হচ্ছে। আবার রাস্তা দেখে পার হবে, এক্ষেত্রেও তোমাকে কিছু পরামর্শ দিচ্ছে। আবার দাদা আমাকে একটু সাহায্য করুন, সাহায্য করতে অনুরোধ করছে। এমন কাজ কখনো করো না, এটা উপদেশ দিচ্ছে। তোরা খেতে আয়, কাউকে হয়তো ডাকছে খেতে। আবার সময় নষ্ট করবে না, এই সমস্ত বাক্যেই শ্রোতাকে কখনো আদেশ, কখনো উপদেশ, কখনো অনুরোধ, কখনো বা নিষেধ ইত্যাদি জানানো হচ্ছে। তাই এগুলি সবগুলি অনুজ্ঞাবাচক বাক্যের মধ্যে আমরা ফেলতে পারি। এবার 4 নম্বর বাক্য আবেগসূচক বাক্য। আমাদের মনের মধ্যে দেখো বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন আবেগের বহিঃপ্রকাশ ঘটে। কখনো আনন্দ, কখনো শোক, কখনো ক্রোধ, কখনো বিস্ময়, কখনো বিরক্তি, কখনো ভয়, কখনো দুঃখ, কখনো ঘৃণা। এই আবেগগুলোই যে বাক্যে প্রকাশিত হবে তাকেই বলে আবেগসূচক বাক্য। আর আবেগসূচক বাক্যের একটা চেনার বৈশিষ্ট্য হলো বাক্যের মধ্যে শুরুতে বা শেষে কোথাও একটি বিস্ময়সূচক চিহ্ন থাকে। কিছু উদাহরণ দেখো, এখানে লেখা আছে যেমন, উফ কি গরম, এইখানটায় বিরক্তির একটা ভাব প্রকাশ পাচ্ছে। আবার হাই এ কি সর্বনাশ হলো, একটা বিস্ময়ের বহিঃপ্রকাশ। কি বিচিত্র এই দেশ, ছি এমন কাজ তোমাকে মানায় না। এই যে 4টে বাক্য, সবগুলোর মধ্যেই কিন্তু এই আমাদের ভেতরের বিভিন্ন ক্রোধ, বিস্ময়, বিরক্তি এইগুলোর বহিঃপ্রকাশ ঘটছে এই বাক্যের মধ্যে দিয়ে। তাই এগুলি সবগুলি আবেগসূচক বাক্যের বিভিন্ন উদাহরণ। এবার 5 নম্বর আমরা বাক্য পড়ব, প্রার্থনা সূচক বাক্য। একে আবার ইচ্ছাসূচক বাক্য বলা হয়। যেমন, যে বাক্যে বক্তার মনের ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্রার্থনা বা কামনা প্রকাশিত হয় তাকে বলে প্রার্থনাসূচক বাক্য। একে ইচ্ছাসূচকও বাক্য বলে, যেটা আগে বললাম। যেমন, ভগবান তোমার মঙ্গল করুন, অর্থাৎ কারো মঙ্গল কামনা করা হচ্ছে এখানটায়। বাবুদিগের জয় হোক। আবার এই উদাহরণটিতে দেখো, এদেশের বুকে 18 আসুক নেমে এটা মনের কামনা প্রকাশিত হচ্ছে। তাই এই সমস্ত বাক্যগুলি প্রার্থনাসূচক বাক্যের মধ্যে আমরা ফেলতে পারি। 6 নম্বর বাক্য দেখো, সন্দেহবাচক বাক্য। অর্থাৎ যে বাক্যের মধ্যে একটা সন্দেহের ভাব প্রকাশ পাবে। যেমন, হয়তো বিকেলে বৃষ্টি নামবে। আমার বৃষ্টি নামার ক্ষেত্রে তোমার মনের মধ্যে হয়তো ব্যাপারটা, অর্থাৎ সন্দেহের ভাব প্রকাশিত হচ্ছে। আবার এক্ষেত্রে দেখো, তোর বুঝে আর জ্বর, অর্থাৎ জ্বরের এই যে ব্যাপারটা, এটা অনুমান বা সংশয় প্রকাশ পাচ্ছে। আবার বাবা বোধহয় আজ আসবে না, অর্থাৎ বাবার আসার ক্ষেত্রে তার মধ্যে একটা সংশয় প্রকাশ পাচ্ছে বোধহয় শব্দের দ্বারা। তাই এগুলি হয়তো, বোধহয়, বুঝি এই পদ দ্বারা সন্দেহবাচক বাক্যগুলি গড়ে ওঠে। আর শেষ বাক্য হলো শর্তসাপেক্ষ বাক্য। যে বাক্যে কার্যের কারণ বা শর্ত উল্লেখ থাকে, অথবা কোনো ঘটনা বা অবস্থার ওপর অন্য একটি ঘটনা বা অবস্থার নির্ভরশীলতা ব্যক্ত হয় তাকে বলে শর্তসাপেক্ষ বাক্য। যেমন, বৃষ্টি হলে ভালো ফসল হবে, অর্থাৎ ভালো ফসল হওয়াটা বৃষ্টির ওপর নির্ভর করছে, অর্থাৎ শর্ত চাচ্ছে। আবার, যদি তুমি যাও তবে আমি যাব, অর্থাৎ আমার যাওয়াটা তুমি যদি যাও এই শর্তের ওপর নির্ভর করছে। তাই এইগুলোও শর্তসাপেক্ষ বাক্যের উদাহরণ। আজকে আমরা অর্থ অনুযায়ী বাক্যের প্রকারভেদ এবং তার 7 রকম যে বাক্য সেগুলো নিয়ে আলোচনা করলাম, জানলাম উদাহরণ এবং সংজ্ঞা। নিশ্চয়ই তোমরা অনেকটাই বুঝেছো। পরবর্তী ক্লাসে আমরা এই গঠন অনুযায়ী বাক্যের যে পরিবর্তন এবং
অর্থ অনুযায়ী বাক্যের যে পরিবর্তন, যেগুলো মাধ্যমিক পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ, সেই বিষয় নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্তই।